মেঘনা, শীতলক্ষা, আড়িয়ালখা ও পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীর বৌদ্ধত প্রাচীন সভ্যতা ও ঐতিহ্যে লালিত জেলাটির নাম নরসিংদী। নরসিংদী মধ্য বাংলাদেশের ঢাকা বিভাগের একটি শহর। এটি একই সাথে নরসিংদী জেলা ও সদর উপজেলার প্রশাসনিক সদর দপ্তর। এর মোট আয়তন 20.95 বর্গ কিলোমিটার। উত্তরে কিশোরগঞ্জ, পূর্বে ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিণে নারায়ণগঞ্জ এবং পশ্চিমে গাজীপুর পরিবেষ্টিত এ জেলার রয়েছে এক গৌরবময় প্রাচীন ইতিহাস। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবস্থানগত কারণে এ জেলা কৃষি, শিল্প, অর্থনীতি, ক্রীড়া ও সংস্কৃতিতে এক সমৃদ্ধ জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি নরসিংদী জেলার বেলাব উপজেলাধীন ওয়ারী বটেশ্বর এলাকায় অসম রাজার গড় নামক স্থানে প্রায় 3000 বছরের প্রাচীন সভ্যতার সন্ধান পাওয়া গেছে। এছাড়া এ জেলার রয়েছে গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। 1969-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদ, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বরেণ্য কবি শামসুর রহমান, সাহিত্যিক, প্রাবন্ধিক ও সমালোচক ডক্টর আলাউদ্দিন আল আজাদ, পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদক গিরিশচন্দ্র সেন এই জেলারই সন্তান। পূর্বে এই অঞ্চলটি নরসিংহ নামক রাজার শাসনাধীন ছিল। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে প্রাচীন ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে রাজা নরসিংহ নরসিংহপুর নামে একটি ছোট নগর স্থাপন করেছিলেন। নরসিংদী নামটি রাজা নরসিংহের নাম অনুসারে উৎপত্তি হয়েছে বলে মনে করেন ইতিহাসবিদরা। একসময় নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অন্তর্ভুক্ত ছিল। এ পরগনার জমিদার ছিলেন দেওয়ান ইসা খাঁ। তারপরে জমিদার ছিলেন দেওয়ান শরীফ খাঁ ও আয়েশা আক্তার খাতুন। জমিদারি প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে এক জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা। জমিদারি প্রথা বিলুপ্তির পর একসময় নরসিংদী ছিল প্রশাসনিকভাবে ঢাকা জেলাধীন নারায়ণগঞ্জ মহকুমার একটি থানা।